মহামানবের মিলন ক্ষেত্র হরিদ্বার, স্রোতস্বিনী গঙ্গার কাছে এখানে মানুষ পূজা পাঠ করেন, মনোবাসনা জানিয়ে গঙ্গাতে প্রদীপ ভাসান। কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই হরিদ্বারের উপর দিয়ে বয়ে যাওয়া গঙ্গাও হয়তো কিছুটা বিশ্রাম চায়। রাতের হরিদ্বারের রূপ দেখে বিমোহিত হয়ে তাই আবার ঠিক করলাম সকালের প্রভাতী আরতি দেখতে যাব এই হরিদ্বারেরই হরকি পৌরীর ঘাটে। সেই মতো রাতের হরিদ্বারকে বিদায় জানিয়ে চলে গেলাম ঘুমের দেশে, কারণ আবার ফিরব প্রভাতী আরতির সাথে সাথে। হরিদ্বার দেবভূমি উত্তরাখণ্ডের প্রবেশদ্বার। হরিদ্বারের অন্য নাম হরদ্বার বা হরিদ্বার। চারধাম যাত্রা কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রী, এই চারধাম যাত্রা শুরু হয় কিন্তু হরিদ্বার থেকে। তাই কেদারনাথকে সামনে রেখে কেউ কেউ হরদ্বার, আবার বদ্রীনাথকে সামনে রেখে কেউ কেউ বলে থাকেন হরিদ্বার অর্থাৎ হরিদ্বার। ওষুধদের অমৃত মন্থনের গল্প সবার পরিচিত, বাচ্চা থেকে বুড়ো সবাই আমরা এই গল্প শুনে এসেছি। তা সেই অমৃত মন্থনের পর অমৃতের কলস নিয়ে বিষ্ণুর বাহন গরুর যখন আকাশপথে উড়ে যায়, সেই সময় চার জায়গায় অমৃতের ফোঁটা বা অমৃতের ছিটে পড়ে, তার মধ্যে হরিদ্বার অন্যতম। এই চার জায়গাতেই কিন্তু কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। 12 বছর অন্তর পূর্ণকুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ।
ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ, আর সেই মহামানবের মিলন ক্ষেত্র, মহামানবের তীর্থক্ষেত্র এই হরিদ্বার, যেখানে সমস্ত ধর্মাবলম্বী মানুষ কিন্তু আসে। সকাল সন্ধ্যা গঙ্গা আরতির মধ্যে দিয়ে কিন্তু ভারতের প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সভ্যতা এখনও এখানে বিরাজমান। হরিদ্বারের লাস্ট কুম্ভ অনুষ্ঠিত হয়েছে 2021 সালে, আর আজকে আমি দাঁড়িয়ে আছি 2023 সালে। সকালবেলা নিজের চোখে জীবনে প্রথমবার প্রত্যক্ষ করলাম ভোর 5:30টার গঙ্গা আরতি। সে এক অদ্ভুত অনুভূতি, এবং এত সকালেও যে এত লোক গঙ্গা আরতি দেখার জন্য এখানে উপস্থিত থাকবে এটা আমি কল্পনা করিনি।